আসসালামু আলাইকুম আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের আসলে প্রবাসের জীবন নিয়ে কিছু কথা বলবো যারা প্রবাসে আসছেন ভাই অনেক কষ্ট কষ্টবিষ্ট করে আসছেন আশা পুরো দেখা যায় ভালো কাজ পান না হয়তো অনেকে রাস্তাঘাটে কাজ করে ভাই যারা রাস্তাঘাটে কাজ করে তাদের যে কত পরিশ্রম আমি নিজে বুঝতে পারি আমি হয়তো কাজ করি বাইরে কাজ করি না আমি কাজ করি যার জন্য আমি বুঝতে পারি যে আসলে বাইরে যারা কাজ করে তাদের কতটুকু কষ্ট শীতের সময় চারদিকে থেকে তো এমনি বাতাস আর সৌদিতে বা বীরটে আপনি গরম কিন্তু বাহিরে প্রচণ্ড ঠান্ডা তো যারা কাজ করে অনেক কষ্টে কাজ করে আসলে আমি যা মনে করি বাংলাদেশে তো সৌদিতে যারা আসে বাংলাদেশে যারা আসে তারা তো তিন চিনুনির লোক আসে বেশি যারা একদম দরিদ্র ফ্যামিলি তারা সদিতে আসে অনেক মানুষের টাকা পয়সা ধার কর্য করে বাপের গরু যাই কিছু হোক বিক্রি টিক্রি করে কিন্তু সদিতে পারি জামা কিন্তু আসার পরে দেখা যায় তারা ভালোভাবে থাকতে পারে না তো যাই হোক আজকে আমি ওই বিষয়ে কথা বলবো না আজকে একটা বিষয়ে কথা বলবো ভাই যারা সৌদিতে আসছেন আলহামদুলিল্লাহ ভালো যাই কামাই করতেছেন এটা হলো হালাল টাকা আমি মনে করি সবচেয়ে বেশি হালাল টাকা দুজন মানুষ তিনজন মানুষের যারা দিন মজুরে কাজ করে তাদের টাকা হালাল আর যারা সকাল থেকে রাত পর্যন্ত ইস্কা চালা তাদের টাকা হালাল আর আর একটা সবচেয়ে বড় হালাল যারা বিদেশে থাকে টাকায় উপার্জন করে বা এটি খুবই হালাল টাকা এই টাকায় আপনি কম টাকা উপার্জন করেন সমস্যা নাই কিন্তু টাকাটা তো হালাল কেন আপনি অবৈধ টাকায় আপনি টাকার পাহাড় জমাইলেন কিন্তু আপনি জীবনে এটা কিছুই আসতো না আপনি আজকে মরে যান সব কিছু রেখে চলে যাইতে হবে তো যাই কিছু যারা আসছেন টাকা ইনকাম করতেছেন কম হোক বেশি হোক তো আলহামদুলিল্লাহ আপনি টাকারা হালাল টাকা তো হালাল টাকার আল্লাহতালা বরকত দেয় আর হালাল টাকা খেয়ে যে শক্তি হবে আল্লাহতালা এই শক্তি দিয়ে আপনি ইবাদত করলে সেটা গ্রহণযোগ্য আর যদি আপনি হালাল টাকা ছাড়া দুজন অন্য কোনো মাধ্যম দিয়ে টাকা উপার্জন করেন যেগুলো হালাল না সেই টাকা দিয়ে আপনি ভালো কিছু খান ঠিক আছে আপনি শরীর ঠিকঠাক রাখলেন আল্লাহ তালা গুণগান করতেন সেটি কিন্তু আমার জীবনে আসতো না কোনো লাভই হবে না অতএব হালাল টাকার অনেক মূল্য বেশি যারা আসছেন সৌদিতে বা অন্য অন্য কান্ট্রিতে আসেন দুবাই মালয়েশিয়া যে কান্ট্রিতে থাকেন সিঙ্গাপুর তাদের একটা কথাই বলি ভাই টাকা পয়সা যে ইনকাম করো তার থেকে আপ তুমি বাড়িতে দাও বাবা মারে দাও স্ত্রীকে দাও ভাই বোনকে দে যারে দাও না কেন আসা মাত্রই আপনি ওই মাসে একটা ডিপিএস করেন দু হাজার টাকা হোক তিন হাজার টাকা হোক যে টাকায় হোক না কেন বা আপনি যে ছাবো আপনি বিশ হাজার টাকা পাইতেছেন বা তিরিশ হাজার টাকা পাইতেছেন ওই অ্যামাউন্টের উপরে আপনি ফ্যামিলি কত টাকা দিতে হবে বাবা মাকে কত টাকা দিতে হবে ছেলেমেয়ের লেখাপড়ার জন্য কতটুকু হবে একটা হিসাব করবেন সাপোজ আপনি তিরিশ হাজার টাকা পাইতেছেন পরিবারের জন্য আমরা দশ হাজার টাকা দিলেন বা বাবা মায়ের জন্য পাঁচ হাজার টাকা দিলেন মেয়ের জন্য হয়তো পাঁচ হাজার টাকা এবার সেজন্য বিশ হাজার টাকা তো জায়গা দশ হাজার টাকা তো থাকে এই দশ হাজার টাকা দিয়ে আপনি একটা ডিপিএস করেন ডিপিএস করলে সর্বপ্রথম যারা আসে যে কোনো দেশে পারি জমা তারা ভাবে যে হয়তো দুই এক বছর তাইকে চলে আসবে যে না ভাই এটা সম্ভব না এটা মুখে ভাই বলা যায় যে আমি দুই বছর থাকেই চলে আসব কিন্তু যখন আসা হয় ভাই এক দুই বছর থাকে কিন্তু কিছুই করতে পারবেন না পাঁচ লাখ টাকা দিয়ে আপনি আসেন দুই বছর টাকা মানে ইন পরিশোধ করতে চলে যায় দেখা গেলে আপনি দুই বছর পরে ছুটিতে যান তখন বাবা মার ইচ্ছা আপনার ওয়াইফের ইচ্ছা থাকে যে দুই বছর তো ইনি পরিশোধ করলা তো আরও দুই এক বছর থেকে আসো দুই বছর থেকে পরে একবারে চলে আসো যেখানে আপনি চলে আস আবার চলে আসলেন ছুটিতে ছুটির থেকে পরে আবার বাংলাদেশ থেকে আপনি বা অন্য অন্য কান্ট্রি থেকে আপনি আবার কি করলেন আবার সেই কর্মস্থলে গেলেন গেলে দেখা গেল দুই বছর কাটাইলেন কিন্তু দেখা গেলো চার বছর তো আপনি তো চার বছর এবার যদি কোনো ডিপিএস যদি না করেন তাহলে আপনি কোনো সঞ্চয়ই থাকতো না কিন্তু আপনি শুরু থেকে দুই একটা ডিপিএস করেন দশ হাজার টাকা তো ডিপিএস করেন বছর আপনার দাঁড়াতে এক লাখ বিশ হাজার টাকা তো দুই বছরের দুই লাখ চল্লিশ হাজার টাকা চার বছরের চার লাখ আশি হাজার টাকা তো আপনি তো চার বছরও থাকেন তারপরে দুজন প্রবার জীবন থেকে চলে যান আপনার মানে পাঁচ লাখ টাকা হয়ে যাবে তখন দেশে বাড়িতে যাই সরে যে কোনো কিছু কিন্তু করতে পারবেন কিন্তু টাকা কিন্তু থাকতো না ভাই নগদ টাকা হোক নগদ টাকা মনে কোনো পানির মতন খরচ হয়ে যাবে টাকা থাকতো না আপনি যেতে ধরে রাখতে চান থাকবে না কিন্তু যখন আপনি একটা ডিফেন্স করবেন কিন্তু আপনি একটা মাথায় টার্গেট থাকবে যে আমার ডিপিএস করা আছে যেভাবে হোক পারলে আপনি একবেলা কম খাইলেও কিন্তু ডিপিএসের টাকাটা রাখতে হবে এটি কিন্তু আপনি এডি ঠিক আপনি যদি রাখতে পারেন তাহলে আপনি একটা পুরো ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল কিন্তু দেখা গেলো যে না ডিপিএস করব কেন অনেকে বলে যে না আমার ডিপিএসের দরকার নাই আমি দশ হাজার টাকা বা অন্য কোনো মারফতে খাটাম এভাবে তো রাখতে চান তাহলে রাখতে পারবেন কেন পারবেন না যখন দিয়ে বলবেন পরিবারের টাকা দিলেন বা দশ হাজার টাকা রাখলেন তখন কী হইলো একজনের দরকার পড়লো সে নিবে বা এই মাসে আপনি ওয়াইফের যেখানে একটা কাপড়ের দরকার সে কিনি দুইটা কিনবে বাচ্চাদের দেখানে যেখানে দুইটার দরকার চারটে কিনবে বর্তমান দশ হাজার টাকা বাংলাদেশে খরচ করার ব্যাপার না ঠিক আছে আপনি পাঁচ মিনিটে সম্পূর্ণ টাকা খরচ করতে পারেন একটা এক বসা থেকে মানে দশ হাজার টাকা খরচ করা ভালো হয় আগে পরিবারে আপনার সর্বোচ্চ খরচ হইতো যে তিন হাজার টাকা বাজার করলে পুরা মাস চলে যেত তিনজন পরিবারে আর এখন আমার পরিবারই সিঙ্গেলে আমি বলি আমার পরিবার এক ছেলে এক মেয়ে এক ওয়াইফ তারপরে দশ থেকে বারো হাজার টাকা দেয় প্রতি মাসে তারপরে মাসের অর্ধেক গেলে টাকা শেষ হয়ে যায় বারো হাজার টাকা দিল মাসের অর্ধেক যায় না যে বলে যে আমার টাকা শেষ সাপোজ তাহলে মাসে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে ফুল মাস চলতে গেলে তাহলে আপনি কি করবেন ভাবেন তো যাই কিছু করেন একটা ডিভিএস করলে আপনার ভবিষ্যতে একটা উজ্জ্বল যে আপনি যাই কিছু করেন চাকরি চাকরি থেকে যখন চলে যাবেন তখন দেশে বাড়ি সেই টাকাটা উঠায় যে কোনো কিছু করতে পারবেন তো সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যারা প্রবাসী আছেন তারপর আমি একটা কথা ভাই বলতে চাই আশা মাত্রই যে তুই কষ্ট হোক ঠিক আছে আপনি দু এক হাজার হোক দু হাজার হোক পাঁচ হাজার টাকা হোক হলেও একটা আপনি ডিপিএস করবেন এতে আপনি জীবন কিন্তু উজ্জ্বল হবে তো আশা করি ভাই আসলে ভিডিও আমি বানাইতে পারি না ভাই আমি সময় পাই না আমি অফিসে কাজে ব্যস্ত থাকি তারপর আমার ভিডিও কোনো ক্যামেরাম্যান নাই আমি সাধারণ একটা মোবাইল দিয়ে সামনে বসে কিন্তু আমি কথা বলি ভিডিওটা কেমন লাগে সেটাও কিন্তু ভাই জানি জানি না যদি ভাই ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার লাইক এবং কমেন্টস করে জানাবেন যে সুজন ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে ঠিক আছে তাহলে ভিডিও করা উৎসাহ জাগে ভাই আচ্ছা তো সবার প্রতি ভালোবাসা রইল এবং দোয়া রইল সবাই যারা প্রবাসে আছেন তারা ভালো থাকেন সুস্থ থাকেন তো পরিশেষে একটা কথা বলতে চাই যাই কিছু করেন বাবা মাকে কখনো বুঝে যায় না প্রবাসে যারা আছেন অবশ্যই দুইটা ভাগ করে টাকা পাঠাবেন বাবা মাকে দিবেন কিছু হলেও দেন বাবা মা কিন্তু বেশি চায় না ছেলেমেয়েদের কাছে বাবা মা দুই একটুখানি টাকা পায় যেখানে দু হাজার টাকা দু এক হাজার টাকা দু প্রতি মাসে দেন তারপর কিন্তু বাবা মা খুশি থাকে তো সকলকের অনুরোধ ভাই প্রবাস জীবনে এসে বাবা মাকে ভুলে যায় না এবং বউ বাচ্চা তো থাকবেই তারপরও সবাইকে কিন্তু ভালোবাসতে হবে অনেকে আসে প্রবাসে আসে বাবা মা কথা ভুলে যায় ভাই এই কাজটা করেন না অবশ্যই অবশ্যই শেষে একটা কথা বলতে চাই বাবা মাকে ভুলবেন না এবং প্লাস তাদের টাকাটা আলাদা করে দেবেন পরিবারের টাকাটা আলাদা করে দেবেন দেওয়ার পরে যে টাকাটা থাকবে অবশ্যই অবশ্যই এটা ডিপিএস করবেন